মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে অন্তত 70 বার ভ্রমণ করেছেন ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ ভুঁইয়া। অর্থ পাচারের মামলা বলছে এই 3 দেশে 8.5 কোটি টাকা সরিয়েছেন তিনি। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের মামলাও রয়েছে। গত বছরে মাত্র 2টি মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। ফারাহ হোসেনের রিপোর্ট। রাজধানীর ফকিরাপুল ইয়ং ম্যানস ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে 2019 সালের 18 সেপ্টেম্বর আটক হন যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়া। অভিযানে উদ্ধার হয় অবৈধ পিস্তল, গুলি, নবায়ন না করা শটগান ও 585 পিস ইয়াবা অস্ত্র, মাদক, মানি লন্ডারিং, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে দায়ের হয় বেশ কয়েকটি মামলা। গত বছরের মার্চে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2টি মামলায় অভিযোগ গঠন হয়। খারিজ হয়ে যায় মামলা থেকে অব্যাহতির আবেদন। খালেদ মাহমুদ ভুঁইয়ারে স্পেশালি কোর্টে নিয়ে আসছে, নিয়ে আসার পরে সাত গঠন করে সাক্ষীর জন্য তারিখ পাচ্ছে। ইতিমধ্যে করোনা লেগে গেছে, যার ফলে ওই 2টা মামলায় আমরা যেভাবে শাস্তি দেওয়া হয়েছে, যেভাবে সাজ গঠন করা হয়েছে, সাক্ষীর পর্যায়ে গিয়ে আমরা করোনার জন্য আটকে গেছে। গত বছরের অক্টোবরে খালেদ ভুঁইয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগে বলা হয় 5.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ রয়েছে তার। আদালতে চার্জশিটও দেওয়া হয়েছে। লকডাউনের কারণে এবং কোভিড সিচুয়েশনের কারণে হয়তো তদন্ত সম্পন্ন হয়নি। তদন্ত সম্পন্ন হলে এগুলি অচিরেই এগুলি রিপোর্ট আসবে এবং আমরা তো মনে করতেছি এখন স্বাভাবিক হচ্ছে, আস্তে আস্তে দিন দিন স্বাভাবিক হলে আমি মনে করি যে তদন্তকারী কর্মকর্তারা খুব অচিরেই এই সমস্ত তদন্ত রিপোর্ট বা অভিযোগপত্র আদালতে দেবে। অর্থ পাচারের মামলার অভিযোগ বলছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে 2010 সাল থেকে অন্তত 70 বার ভ্রমণ করেছে খালেদ ভুঁইয়া, সরিয়েছেন 8.5 কোটি টাকা, আর তাতে সহযোগিতা করেছেন মামলার অন্যান্য আসামি আয়ুব রহমান, আবু ইউনুস ও দিন মজুমদার। মামলাটি এখনও তদন্ত করছে সিআইডি। ফারাহ হোসাইন, নাগরিক, ঢাকা।